প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাস ট্রেন ও লঞ্চে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ ঢাকা রেল স্টেশনগুলোতে দিনে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সংখ্যা বেড়ে যায় প্রায় দ্বিগুণ এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কম থাকায় অনেকটা স্বস্তিতেই ছিলেন ঘরমুখো মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল না ভিড় যাত্রীদের তেমন একটা চাপ বুধবার রাত 9টার দিকে উত্তরবঙ্গ অভিমুখী একতা এক্সপ্রেস স্টেশনে থামতেই শুরু হয় যাত্রীদের ট্রেনে ওঠার যুদ্ধ ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী হয় অনেককেই উঠতে দেখা গেছে ট্রেনের ছাদে কেউ কেউ ঠাই নেন ওয়াশরুমেও এর আগে বেলা বাড়ার সাথে সাথে স্টেশনে ভিড় জমাতে শুরু করেন যাত্রীরা তবে আনন্দের অংশীদার হতে যাওয়া এসব যাত্রীদের মাঝে দেখা যায়নি স্বাস্থ্য সচেতনতা এদিকে দিনে স্বাভাবিক থাকলেও রাতে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেড়ে যায় তবে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা ভোগান্তির কোনো অভিযোগ পাওয়া যায়নি কালকে হয়তো বা আপনার দুপুরের পর বিকেল নাগাদ কিছু যাত্রীর চাপ হইতে পারে গেল 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে যাত্রীদের চাপ কমে আসে সদরঘাট লঞ্চ টার্মিনালে ফ্যামিলি সহ গেলে নৌপথে ভালো লাগে সড়কপথের চেয়ে লঞ্চে আমরা নিরাপদ আর কি পোশাক কারখানা ছুটির পর বৃহস্পতিবার বিকেলের দিকে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা অমিতাভ রহমান ডিবিসি নিউজ ডেস্ক